हेलो गाइस वेलकम बैक टू आवर चैनल। आज के आम्रा बनाच्छी धने पत्ता बाटा दिए बाचा माछेर झाल। सो तुम्हारा देखते थको और कमेंटे जानो तुम्हारे केमन लागलो। बाचा माछगुलो के परिष्कार करे धुए लवण हलुद दिए मेखे रखा हुए छे। एखन किछुक्षण माखिए रखा हबे, ततक्षणे मशलाटा बेटे नेब। আমরা পাটার মধ্যে মশলাটা বেটে নেব। মশলা বলতে সেরকম কিছু নেই, শুধু লাল লঙ্কা আছে, লাল লঙ্কাটা বিচি ছাড়িয়ে রাখা আছে, এটা বাটব। আর হচ্ছে ধনিয়া পাতা ধুয়ে রাখা আছে, দুটোর সব বেটে নেব। মোটামুটি লঙ্কা বাটাটা হয়ে গেছে, এখন তুলে রাখা হবে। এরপরে ধনে পাতাটা বেটে নেব। ধনে পাতাটা বাটার সময়ও কিন্তু ধনে পাতার খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়, এমনিও ধনে পাতার গন্ধ খুব সুন্দর। ধনে পাতাও বাটা হয়ে গেছে। কড়াই কিন্তু গরম হয়ে গেছে, এখন সরষার তেলটা দেওয়া হবে। সরষার তেলটা গরম হোক কিছুক্ষণ, তারপর মাছগুলো ছেড়ে দিয়ে মাছগুলো ভাজব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবার তেল গরমও হয়ে গেছে, এবার মেথি সোমবার দেওয়া হবে। মেথি দিয়ে মেথি আর কাঁচা লঙ্কা সোমবার দেওয়া হলো। এবার অল্প করে হলুদ দেওয়া হচ্ছে, তেলে লঙ্কা হলুদ মেথি দিয়ে সোমবার দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এখন গরম জল দিয়ে দেওয়া হবে। এরপর স্বাদ মতো লবণ দেওয়া হবে। লবণ দিয়ে কিছুক্ষণ ফোটানো হবে। মশলাগুলোকে একটু গরম জল ইয়ে করে একটু ছেঁকে নেওয়া হচ্ছে, তাতে যাতে ওই ছোবড়া ব্যাপারটা থাকবে না, জাস্ট লিকুইডটা আসবে। এখন লঙ্কা বাটাটা দিয়ে দেব। একটু ফুটবে, তারপর ধনিয়া বাটাটাও দিয়ে দেওয়া হবে।
ঝোলটা ভাই ফুটে এসেছে, এখন মাছগুলো এক এক করে ছেড়ে দেওয়া হবে। যে ধনিয়া পাতা বাটাটা রাখা হয়েছিল সেটা লাস্টে দেবো, নাহলে ধনিয়া পাতার যে ফ্লেভারটা, যে গন্ধটা সেটা চলে যাবে, সেজন্য সেটা লাস্টে নামানোর আগে দিয়ে নেব। এখন কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দেওয়া হচ্ছে। ধনিয়া পাতা বাটাটা দিয়ে দেওয়া হচ্ছে। হয়ে গেছে প্রায়, কিছুক্ষণ এটা ফুটবে, ফোটার পরে নামিয়ে নেব। ধনে পাতা বাটা দিয়ে বাঁচা মাছের ঝাল আমাদের একদম রেডি। এখন শুধু গরম ভাতের সাথে পরিবেশন করলে পুরো জমে যাবে ব্যাপারটা। খেয়ে টেস্ট করে দেখবেন, আপনারাও রান্না করবেন বাড়িতে, আশা করি সবার ভালো লাগবে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।